ঝালকাঠির গাবখান সেতুতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত এক বছরে প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। এত দুর্ঘটনা কেন ঘটছে এই সেতুতে? গয়শউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকদিন আগে ট্রাক চাপায় মারা গেছে ১৪ জন। গত বছরের জুলাইয়ে কাছাকাছি জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৭ জন। এছাড়া গত এক বছরে ঘটেছে অনেকগুলো দুর্ঘটনা। কেন এই এলাকায় প্রায় ঘটছে বড় বড় দুর্ঘটনা? এই সেতু দিয়ে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর ও খুলনা যাতায়াত করে হাজার হাজার মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ৯১৮ মিটার দৈর্ঘ্য আর ১১.৫ মিটার প্রস্থের সেতুটি হিমশিম খাচ্ছে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে। এই প্রশস্ততায় আর চলছে না। অন্যদিকে সেতুটি অনেক উঁচু হওয়ায় যানবাহন দ্রুত গতিতে উপরে উঠতে হয়। সেতুটির কাছাকাছি স্থাপন করা হয়েছে টোল প্লাজা। এতে করে অনেক সময় চলন্ত গাড়ি এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা গাড়িকে। গাবখান ব্রিজের যে এই স্লোপটা আরেকটু প্রসারিত করতে হবে, না হলে তো এরকম ওই গতি বৃদ্ধি হয়, তখন ওই গাড়ির হয়তো থাকে না, নিয়ন্ত্রণ হারাই ফেলায়। ব্রিজ থেকে টোলটার যে কাছাকাছি যে দূরত্বটা, আমাদের মতো এই টোলটা একটু দূরে নিয়ে যাওয়া উচিত। কারণ গাড়িটা যখন এখানে স্পিডে আসতেছে আইসে এখানে ব্রেক হয়ে যাচ্ছে। অনেক সময় এই কারণে অনেক সময় এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেছে। আর এই রাস্তায় যে পরিমাণ গাড়ি এখন যাতায়াত করতেছে সেই তুলনায় আমাদের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে টোল প্লাজা সরিয়ে নেয়া এবং সেতু ও সড়কটি ৪ লেনে উন্নীত করা হবে বলে জানান স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহাসড়কটি ৪ লেনে প্রশস্ত করার অলরেডি প্রক্রিয়া চলছে। জনগণের একটি দাবি আছে রাস্তাটি প্রশস্তকরণের। এই প্রেক্ষিতে আমাদের বরিশালের রূপাতলি থেকে একেবারে খুলনা পর্যন্ত এই মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণের প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের ফিজিবিলিটি স্টাডি শেষ পর্যায়ে রয়েছে। আমরা অচিরেই রাস্তাটি প্রশস্ত করব। সাথে সাথে আমাদের টোল প্লাজাটি যেখানে বর্তমানে প্রায় ২৬২ মিটার দূরে আছে ব্রিজ থেকে, এর চেয়ে আরও পিছনে সরিয়ে নেওয়া যায় কিনা এই বিষয়টি আমরা সমীক্ষা করে দেখছি। পুলিশের হিসেবে গত এক বছরে সেতুতে ছোট বড় দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৩৫ জন, আহত হয়েছে প্রায় শতাধিক। মাছরাঙা নিউজ ডেস্ক।